নমস্কার বন্ধুরা শ্যামলী স্কৃষ্ণের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই পটলের অনেক রান্নাই আমরা খেয়ে থাকি আজ আমি পটলের একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব যা আগের দিনে ঠাকুরবাড়িতে এই রান্নাটা করা হতো রবি রবি ঠাকুরের খুব প্রিয় একটি রেসিপি আজ শেয়ার করছি ঠাকুরবাড়ির কোরমা পটল একেবারে ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলে তৈরি করা হতো একইভাবে আমি তৈরি করেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার নতুন বন্ধু রয়েছেন এখনও আমার ফ্যামিলি মেম্বার হননি তাদের কাছে অনুরোধ রইল এখানে আমি পটল নিয়েছি লম্বাটে ধরনের যে পটলগুলো হয় আর পটলগুলো একটু কচি নিতে হবে পটলগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আমি একটা পটল কেটে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পটল একইভাবে কেটে নিতে হবে একটা পটলকে আমি কেটে দেখাচ্ছি দেখুন ছুরি দিয়ে খুব সহজেই কাটা হয়ে যায় ছুরি বা বটি দিয়েও আপনারা কেটে নিতে পারেন এরকমভাবে যদি পটলের দুটো পাশ আমরা কেটে নেই তাহলে পটলের মধ্যে মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে প্রবেশ করে আর খেতে হয় খুবই দুর্দান্ত দেখুন কত সুন্দর হয়েছে এই পটলগুলোকে আমি ভাজবো না না ভেজেই তৈরি করব দুর্দান্ত স্বাদের রেসিপি এখানে আটটা কাজুকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার সময় নিয়ে একটি মশলা তৈরি করব তার জন্য বাটিতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিলাম এখানে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো সব মশলায় আমি ছোট চামচের হাফ চামচ পরিমাণে ব্যবহার করেছি আর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে রেখে দিলাম এখানে একটি মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে দেড় থেকে দু চামচ পরিমাণে টক দই দিতে হবে প্রথমে আমি টক দইটা অল্প দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাজু ভিজিয়ে রাখা যে কাজুটা রেখেছিলাম সেটি দিয়ে দিলাম কাজু বাদামটা অবশ্যই ভিজিয়ে রাখবেন আর এখানে দিয়ে দিলাম আদা গুঁড়ো আদা গুঁড়ো না থাকলে আপনারা আদা কুচনেও দিতে পারেন এবার অল্প জল দিলাম আরও একটু দই আর দইয়ের মধ্যে একটু জল মিক্স করে এর মধ্যে অ্যাড করে দিলাম এতে করে পেস্ট করতে সুবিধা হবে ঠিক এরকম একটা ক্রিমি টেক্সচার তৈরি হবে আর এটি কিন্তু আমি রান্নায় ব্যবহার করব পরে দেখতে থাকুন ভিডিওটা এবার করাতে দিয়ে দিচ্ছি তেল এখানে বন্ধুরা একটি কথা তেলটা আপনারা ভাবে তেল খাবেন সেরকম ব্যবহার করতে পারেন আমি কিন্তু একটু কম তেলেই রান্না করছি দিয়ে দিলাম এখানে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ একটি বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আমি এখানে আড়াইশো গ্রাম মতো পটল নিয়েছি আর এই আড়াইশো গ্রাম পটলের জন্যে এই পরিমাণে মশলা এখানে ব্যবহার করছি এবার পেঁয়াজটাকে একটু সময় নিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে তবে পুড়িয়ে ফেলা যাবে না তার আগে দিয়ে দিলাম নুন নুনটা দিলে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ ভাজার পর পেঁয়াজটা যেমন সফট হবে তেমন কালারটাও খুব সুন্দর আসবে এইভাবে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব হাফ মিনিট ধরে দেখুন খুব সুন্দর করে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে তবে পেঁয়াজটা একেবারে পুড়িয়ে ফেলা যাবে না পেঁয়াজটা দিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে তাহলেই বুঝতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম মশলা দেওয়ার পরও আমি একটু কষে নিচ্ছি এবার কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এই পটলগুলোকে ভাজবো না আর এইভাবেই না ভেজেই কোরমা পটল তৈরি করা হতো তাই এর স্বাদও হতো কিন্তু একটু অন্যরকম আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো হয় খেতে আর সম্পূর্ণ হেলদি একটি রান্না এইভাবে পটলটাকে আমি পেঁয়াজ এবং মশলার সঙ্গে কষাতে থাকব আর এটি হচ্ছে এই রান্নার বিশেষত্ব এইভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে পেঁয়াজটা আর পটলটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে যাবে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে এভাবে কষাতে থাকলে নুনের টেস্টটাও কিন্তু এই পটলের মধ্যে প্রবেশ করবে আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে গ্যাসের আঁচটা লো রেখে করলে তাহলে পুড়ে যাবে না আর খুব সুন্দর একটা মশলা দিয়ে গন্ধ বেরোবে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে আর খুব বেশি জল দেব না অল্প জল দিলে মশলাটা পুড়ে যাবে না এবার ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব আর আঁচটা একেবারেই কম করে নেবো দু মিনিট পর ঢাকা খুলে নিয়ে এসেছি এবার আর একটু নেড়ে চেড়ে নেব এই মশলার সঙ্গে পটলটাকে কষাতে কষাতেই কিন্তু এই পটলটা খুব সুন্দর সফট হয়ে যাবে তাই আলাদা করে পটলকে আর ভাজার প্রয়োজন হয় না এই রান্নাতে আপনারা সাধারণত পটল ভেজেই রান্না করেন তবে এইভাবে রান্না করে একবার দেখবেন এটি কিন্তু ভিন্ন স্বাদের তৈরি হয় আর একটু হেলদি রান্না এটা এবার অল্প পরিমাণে জল ছিটিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন এবার কিন্তু মশলাটা তেল ছাড়তে শুরু করেছে আর আমি অবশ্যই কম তেলে রান্না করেছি আগেই বললাম আপনারা চাইলে আরও তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে হয়তো রান্নার টেস্টটা বা রান্নার কালারটা অনেকটাই অন্যরকম হবে তবে স্বাদের কিন্তু তেমন কিছু হের ফের হয় না আমি কম তেলেই রান্না করার চেষ্টা করছি এইভাবে অল্প অল্প জলের সিটে দিতে থাকবেন যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে এবার তৈরি করে রাখা যে পেস্টটা রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আর পটলটা সফট হয়ে যাওয়ার পরই কিন্তু এই পেস্টটা দিতে হবে মিক্সি গ্রাইন্ডারে বাটি ধুয়ে একটু বেশি পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিলাম আর এই জলটা একটু দিতে হবে তা না হলে পটলটা খুব সুন্দরভাবে সফট হবে না আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন তবে এই রান্নাটা ঝালটা একটু কম হলেই বেশি ভালো লাগে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা এবার একটু নেড়ে চেড়ে নেব টক করে ফুটে উঠেছে গ্যাসের আঁচটা কমিয়ে দেব গ্যাসের আঁচটা কম করে দিয়ে এটিকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে আপনাদের সামনে নিয়ে এসেছি এটি কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে এই রান্নাটায় পটল একেবারে তুলোর মতো নরম হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন ধরনের রান্না হয় এবার মিনিটখানেক আমি এটিকে একটু মিডিয়াম হিটে নাড়িয়ে নেব কারণ এই রান্নাটা ড্রাই ড্রাই হয় একটু পটলের কোরমা যেহেতু আপনারা চাইলে একটু ঝোল ঝোলঝোলও রাখতে পারেন যেরকম পছন্দ করবেন এবার আমি সার্ভ করে দেখাচ্ছি প্রত্যেকটা পটলের গায়ে মশলা লেগে থাকবে আর এই রান্নাটা গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে নেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে সম্পূর্ণ হেলদি রান্না শেয়ার করার চেষ্টা করি যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি আপনারা সকলেই খুব ভালো থাকবেন